জানিতাই উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রীচরণে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম। তা এতক্ষণ আমরা গৌর চন্দ্রিকার মধ্যে ছিলাম, এবার চলুন আমরা আমাদের লীলার মধ্যে প্রবেশ করি। যে লীলাটি আজকে আমরা আস্বাদন করব, ভক্ত এবং ভগবানের কথাই আজকে আমরা আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ বন্ধু হিসেবে কেমন ছিলেন আজকের লীলায় আমরা দর্শন করব। ভগবান শ্রীকৃষ্ণ বন্ধু হিসেবে কেমন ছিলেন আমরা দর্শন করব। সেই সুদাম সখা যাকে আদর করে সুদামা বলে ডাকত, সেই সুদামার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের কেমন বন্ধুত্ব আর কেমনভাবে সুদামা কৃষ্ণকে ভালোবেসেছিল সেই কথা আজ আমরা আস্বাদন করব। আজকে আমাদের ভজনের বিষয় হল কৃষ্ণ সুদামা। চলুন যাই মধুময় বৃন্দাবনে। কি গো মাইরা, সবাই বৃন্দাবনে যাবে তো? যারা যারা যাবে না জোর করে উলু ধ্বনি দাও। এই দেখো মনগুলো সব ঘরে পড়ে আছে, এই জন্যই বললাম, আমি বললাম যারা যারা যাবে না তারা উলু ধ্বনি দাও। যাবে না বৃন্দাবনে? যাবে না বলে যাবো কি করে? হ্যাঁ, এত তাড়াতাড়ি বৃন্দাবনে যাওয়া হয়? বৃন্দাবনে যেতে কত সময় লাগবে, কত টাকা পয়সা লাগবে? বলে শোনো, এমন একটা রথ আছে, সেই রথে উঠলে পরে একদম নিমেষের মধ্যে পৌঁছে যাবে। সেই রথটা হচ্ছে বাবা এই মনের রথ। এই মন আমাদের এমন একটা রথ যে মনের রথে উঠলে পরে নিমেষের মধ্যে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারেন। হ্যাঁ, তাই মনকে নিয়ে আমরা বৃন্দাবনে যাব। এবার যারা যারা মন নিয়ে বৃন্দাবনে যাবে তারা জোর করে উলু ধ্বনি দাও। বাহ, সুন্দর হয়েছে বাবার। এবার দুটি বাহু তুলে বলুন প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সুন্দর হয়েছে, তাহলে হরিধ্বনি দিয়েছো, উলুধ্বনি দিয়েছো, চলো যাই বৃন্দাবনে। কিন্তু বৃন্দাবনে যেতে গেলে তো আর বাংলা কথা চলবে না, সেখানে যেতে গেলে একটু হিন্দি কথা শিখে নেওয়া দরকার। কারণ এতক্ষণ আমরা মহাপ্রভুর সঙ্গে ছিলাম, উনি হচ্ছেন আমাদের বাঙালির ভগবান, আর এখন যার কাছে যাচ্ছি তিনি হচ্ছেন উত্তরপ্রদেশের ভগবান। তা তার কাছে যেতে গেলে একটু হিন্দি কথাটা শিখে নেওয়া ভালো, কারণ তিনি বাংলাটা বোঝেন কি না তা নিয়ে সন্দেহ আছে। রে মন মনবা আবে চলো বৃন্দাবন মে, अब तक थे हम गंगा जी के किनारे में और देख रहे थे महाप्रभु जी का लीला। अब चलो वृंदावन में और जाके देखे हमारे भगवान कैसे लीला रचाते हैं। বৃন্দাবনে গিয়ে দেখি ভগবান কেমন লীলা রচনা করেছেন। আবে চলো 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 রে, গঙ্গা মোনা তীরে চলো মন হরি দেহটা পবিত্র হয় নিরামল পানি, গঙ্গা যমুনা নিরামল পানি। শীতল হুয়া দশরে চলো মন গঙ্গা যমুনা তীরে চলো মন গঙ্গা যমুনা।
দেখো ওই কদম গাছে তলায় দাঁড়িয়ে আছি দেখো বনসী বাজাওত নাচত কানহা नाचत कान्हा बंसी बजावत बंसी बजावत नाचत कान्हा जो भगवान इतने सुंदर बांसुरी बजाते हुए नाच रहे हैं उनके साथ कौन है देखिए যেই ভগবানে এমন সুন্দর বাঁশি বাজাতে বাজাতে নৃত্য করছেন তার সঙ্গে কে আছে গো সঙ্গলিয়ে বলবে সঙ্গলিয়ে বলবে চল মন গঙ্গায় তাকে দেখতে কেমন গো তাকে দেখতে উনকে মোর মুকুট পীতাম্বর সোহে উনকে মোর মুকুট মাথায় রয়েছে ময়ূর পুচ্ছের চূড়া আর ওই অঙ্গে রয়েছে হলুদ রঙের কাপড় হলুদ রঙের বসন দেখে মনে হচ্ছে যেন সোনা ঝরে ঝরে পড়ছে দিভ্যাদ বাস কনকা কপিশম বৈজয়ন্তী চমাল গলায় রয়েছে বৈজয়ন্তী মালা বৈজয়ন্তী মালা কাকে বলে পাঁচ রকমের ফুল দিয়ে যে মালা তৈরি হয় তাকে বলে বৈজয়ন্তী মালা তা গোবিন্দের গলায় সেই বৈজয়ন্তী মালা দুলছে উনকে মোর মুকুট পীতাম্বর সোহে কুণ্ডল কুণ্ডল ঝলক তহি চল মন গঙ্গায় মোনা তীরে চল মন ভজন শুনতে শুনতেই বৃন্দাবনে চলে এলাম এত সুন্দর বর্ণনা দিয়ে ভজনটি লিখছেন কে মীরাবাই আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিল সেই মীরা লিখছেন এই ভজনটি মীরাকে প্রভু গিরিধর নগর মীরা
कुसुम सरोवर बंसी वन में राधे 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 श्री राधे 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 जय राधे राधे श्रीधाम वृंदावने आमरा एलाम वृंदावने एसे आमरा मन के निये एसेछि वृंदावने आर मनटा जदि घरे पड़े थाके मनटा जदि घोलाते पड़े थाके ताहले वृंदावने देह निये गिएओ कोनो लाभ हबे ना ताई मन के निये आमरा वृंदावने जाब एलाम आर साधन करब सेई भगवान श्रीकृष्णेर लीला भक्त एवं भगवानेर लीला कृष्ण सुदामा भगवान श्रीकृष्ण बंधु हिसेबे केमन छिलेन आज के लीला आमरा दर्शन करब मधुमय श्रीधाम वृंदावन वृंदावन शोभा केमन देख श्रीमद भागवते वृंदावन वर्णना दिच्छे वृंदावन सखी भुवो वितनोति कीर्तिं यद देव की सुत पदाम्बुज लब्ध लक्ष्मी गोविंद बेरु मन मत्त मयूर नृत्यम प्रेक्षाति शान्य परतान्य समस्त सत्यम बोलছে বৃন্দাবনং সখী ভুব বিতনোতি কীর্তিং দেখো সখী বৃন্দাবনের কীর্তি আজকে সারা ভুবনে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে তাহলে কীর্তি কখন ছড়ায় কীর্তি ছড়ানো মানে হচ্ছে নাম ফাটে নাম ফাটে বলে কারোর নাম কখন ফাটে বলে শোনো কারোর নাম তখনই ফাটে যখন কারোর কপালে লক্ষ্মী লাভ হয় কপালে যদি কারোর লক্ষ্মী লাভ হয় তখনই তার নাম ফাটে বুঝতে পারলেন না তো একটু উদাহরণ দিয়ে বলি বুঝতে পারবেন মনে করুন একটা বাচ্চা ছেলে চায়ের দোকানে কাজ করে হ্যাঁ এবার কেউ তার নাম জানার চেষ্টাই করে না দেখতে পেলেই সবাই একটা ধমক বসিয়ে দেয় এই দাদি চাকে বলো নিয়ে যা এখান থেকে তা সবাই দেখতে পেলেই একটা ধমক বসিয়ে দেয় কেউ কি ডেকে জিজ্ঞাসা করে বাবু এদিকে এসো খোকা তোমার নাম কি কেউ জিজ্ঞাসা করে না এবার ওই যে ছেলেটা কেউ তার নাম জানার চেষ্টাই করে না এবার ওই চায়ের দোকানের ছেলেটাই যদি পাবা পরের দিনে লটারিতে এক কোটি টাকা পায় ওই ছেলেটাই যদি পরের দিনে লটারিতে এক কোটি টাকা পায় সমস্ত লোকে তার নাম পড়ে একবারে মুখস্থ করে ফেলবে খবরের কাগজে প্রথম পাতায় নাম ছেপে বেরিয়ে যাবে ফেসবুকে ইউটিউবে একেবারে ভাইরাল হরিব ওই কাঁচা বাদামের মতো কি গো শুনেছ তো কাঁচা বাদামের নাম শুনেছ তো তা তারও তো কপালে লক্ষ্মী লাভ হয়েছে লক্ষ্মী মানে তার শুধু টাকা পয়সা ধন সম্পত্তি নয় লক্ষ্মীর অনেক রূপ আছে ধনলক্ষ্মী যশলক্ষ্মী সৌভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর অনেক রূপ তা তারও তো সৌভাগ্য লক্ষ্মী উদয় হয়েছে তা না হলে বলুন তার ভুবন বাদ্যকর নাম কি আজকে ভুবনে ছড়িয়ে যেত সারা পৃথিবীর লোকে ওই কাঁচা বাদাম গানে নৃত্য করলো তাহলে ছোট্ট একটা গ্রামের লোক কিন্তু সারা পৃথিবীর লোকে তাকে আজকে চিনলো কেন মানে ওই যে কপালে লক্ষ্মী লাভ হয়েছে কপালে যদি কারো লক্ষ্মী লাভ হয় বাবা তখন কিন্তু তার নাম ফাটে তা দেখুন বৃন্দাবনের নামগন্ধই কেউ জানতো না ওই তো উত্তরপ্রদেশে ছোট্ট ঝোপে একটা গ্রাম কিন্তু আজকে সারা পৃথিবীর লোকে বৃন্দাবনকে চেনে কেন না বৃন্দাবনের কপালে লক্ষ্মী লাভ হলো লক্ষ্মীটা কি ইয়াদ দেবকী সুত পদাম্বুজ লব্ধ লক্ষ্মী দেবকী সুত মানে দেবকীর পুত্র কৃষ্ণের চরণরূপী লক্ষ্মী যখন বৃন্দাবনের মাটিতে পড়ল বৃন্দাবনের সৌভাগ্য লক্ষ্মী উদয় হলো আর বৃন্দাবনের নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল আর সেই গোবিন্দ বৃন্দাবনে এসে কি করলেন গোবিন্দ বেরু বাঁশি বাজালেন আর তার বাঁশি শুনে ময়ূর ভাবলো মেঘ ডাকছে তাই পেখম তুলে নৃত্য করতে শুরু করলো পেখম তুলে নৃত্য করছে ওই বাঁশির সুরে সুরে ময়ূর গোবিন্দ বেণু মনমত্ত ময়ূর নৃত্যম প্রেক্ষাতি শান পরতান সমস্ত সত্যম সেই বাঁশির সুরে অন্যান্য জীবজন্তু পশু পাখি তারাও আনন্দে গুণগান করছে মধুময় শ্রীধাম বৃন্দাবন রচিত হল তা সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে
কৃষ্ণের সখা সুদাম সখা শ্রীদাম সুদাম যাকে আদর করে সুদা মা বলে ডাকত। বাবা, পৌরাণিক মত আর গোস্বামীগণের মতের মধ্যে একটু বিভেদ আছে। পৌরাণিক মতে যিনি সুদাম সখা তিনি কিন্তু পরবর্তীকালে সুদামা বিপ্র, কিন্তু গোস্বামীগণের মতে যিনি সুদাম সখা আর সুদামা বিপ্র দুজন কিন্তু আলাদা মানুষ। তাই আমাদের লীলা আস্বাদনের সুবিধার জন্য আমরা ওই পৌরাণিক মতটাই ধরে নিলাম যে যিনি সুদাম সখা তিনিই পরবর্তীকালে সুদামা বিপ্র, এইটাই আমরা ধরে নিলাম। তা এই সুদামের বাবার নাম হচ্ছে মটুক মহারাজ আর মায়ের নাম রচনা দেবী। রচনা দেবী প্রত্যেক দিন সুদামাকে সাজিয়ে দেয় কৃষ্ণের সঙ্গে গোচারণে যাবে খেলতে যাবে বলে। তা যখন সাজিয়ে দিতে দিতে বলে, ওরে সুদামা তুই যেমন আমার সন্তান তেমনি কৃষ্ণও যে আমার ছেলেরই মতো। বাবা দেখিস এমন কোনো খেলা করিস না যাতে আমার কৃষ্ণের প্রাণে কোনো ব্যথা লাগে। আজকেও সুদামাকে সাজিয়ে দিয়েছে, সাজিয়ে গুছিয়ে গোচারণে পাঠিয়েছে, আর গোবিন্দও আমার সখাগণকে সঙ্গে নিয়ে গোচারণে এসেছেন, খেলা করছেন বৃন্দাবনে। আজু খেলত খেলত আজু খেলত 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 রাম সুন্দর সাম খেলত রাম সুন্দর সাম মধুর মধুর অতি সুঠাম খেলত রাম সুন্দর সাম শ্রীদাম সুদাম দুজনের নাম করা হলো বাবা, কিন্তু কৃষ্ণের সখা হচ্ছে ২৪ জন, তাদের মধ্যে ১২ জন প্রধান আর ১২ জন উপপ্রধান। দেখা যায় কজনের নাম করা যায়। তা গোবিন্দের প্রধান যে সখা তাদের মধ্যে কারা আছে? শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ আর মধুমঙ্গল। কি গো মাইরা ১২টা হয়েছে, গুনেছ? বলে মা গো শুনতে বলছো, বসে বসে শুনছি, গুনতে বললে তবে তো গুনবো। হরি বল, তাহলে এবার ভালো করে বলছি, গুনে নাও, ভালো করে গুনো, দেখো ১২টা হলো নাকি। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল। হয়েছে ১২টা? দেবে লবঙ্গ মানে খাবার লবঙ্গ নয়, ওটা কৃষ্ণের ১২ জন সখার মধ্যে একজনের নাম লবঙ্গ। তাহলে ১২ জন হচ্ছে প্রধান সখা আর ১২ জন উপপ্রধান, তাদের মধ্যে কারা আছে? হলায়ুধ বরুথপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বিলাসী বসন্ত উজ্জ্বল কলবিঙ্ক কোকিল পুণ্ডরী। ১২ আর ১২ যোগ করলে ২৪ এই ২৪ জন সখা নিয়ে গোবিন্দ আমার খেলা করছেন। আর বাবা তত্ত্বের দিকে বলছে, আমরাও যখন এই সংসারী গোষ্ঠী খেলতে আসি আমরাও কিন্তু ২৪টি তত্ত্ব নিয়ে খেলি। এই দেহের মধ্যে ২৪টি তত্ত্ব আছে, এই দেহের মধ্যে ২৪টি তত্ত্ব আছে। কি কি ২৪টি তত্ত্ব? ভূমির আপনলে বায়ু খং বুদ্ধি মে বচ অহংকারতি অঙ্গমে ভিন্ন প্রকৃতি গোষ্ঠতা,
ভূমি মানে মাটি, আপ মানে জল, অনল মানে আগুন, খং মানে শূন্য আকাশ, বায়ু মানে বাতাস, মন বুদ্ধি, পাঁচার দুয়ে সাত অহংকার। বলে তো আট হলো মা গো, চব্বিশ কোথায় হলো? তুমি যে বললে চব্বিশ দিয়ে আটেই থেমে গেলে, তাহলে বাবা তিন দিয়ে গুণ করে দিলেই তো চব্বিশ হয়ে যাবে। বলে না, এই যে অহংকার, এই অহংকার কথাটার মধ্যে সতেরোটি তত্ত্ব লুকিয়ে আছে। আমরা অহংকার বলতে শুধু গর্ব বুঝি, কিন্তু অহংকার মানে শুধুই গর্ব নয়, সতেরোটা জিনিস এক জায়গায় হলে তবেই অহংকারের সৃষ্টি হয়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কী কী? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয় কী কী? মুখ পানি পাদ পায়ু উপস্থ। পঞ্চ তন্মাত্র কী কী? রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। এরপর রয়েছে অবিদ্যা আর সূক্ষ্ম দেহ। এই সতেরোটা জিনিস নিয়ে অহংকার, এদের মধ্যে যদি কোনো একটা না থাকে অহংকার হবে না। এই যে দেখুন পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, যদি নিজের নিজের কাজ করে যায় অহংকার হতেই পারে। পঞ্চ কর্মেন্দ্রিয় নিজের নিজের কাজ করে যায় অহংকার হতেই পারে। মুখ পানি পাদে পায় উপস্থ নিজের নিজের কাজ করে যায় অহংকার হতেই পারে। কিন্তু যদি কেউ চোখে দেখতে না পায়, কানে শুনতে না পায়, দুটো হাত না থাকে, দুটো পা না থাকে, অহংকার হবে কি? হবে না। তাহলে সতেরোটা নিয়ে অহংকার, এরপর রয়েছে অবিদ্যার সূক্ষ্ম দেহ। তাহলে সতেরো আর আগে ছিল সাত, সাত আর সতেরো যোগ করলে কত? চব্বিশ। তাই চব্বিশ জন সখা নিয়েও কিন্তু বাবা আমরা এই সংসার রূপী গোষ্ঠে খেলতে এসেছি। তাই বলছে প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়াতি রে কিলি, তপন তনয়াতি রে কিলি, ভবলি শ্যামলি, খেলত রাম সুন্দর সুন্দর। বিগু মায়েরা হাটে মাঠে ঘাটে কতই তো বাচ্চারা গরু চড়াচ্ছে, কই তাদেরকে নিয়ে তো এত কীর্তন হচ্ছে না? আর একটা বাচ্চা ছেলে গরু চড়াচ্ছে তাকে নিয়ে এত কীর্তন? আর শোনার জন্য আমরা না খেয়ে না ঘুমিয়ে বসে আছি, সব কাজকর্ম ফেলে রেখে ছুটে এসেছি কেন? বলে বাবা তোমাদের চোখে যে বাচ্চা, ওর থেকে বড় যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নেই। ওকে জানো তোমরা, ও হলো আগম নিগম বেদ সার, তোমাদেরকে কৃপা করবে বলে তিনি লীলাই করত গোঠ বিহার। এবার আপনাদের বলবো, বলেছি এই যে পদটা বাবা, এই যে এত সুন্দর পদ, কৃষ্ণের খেলার বর্ণনা, এই পদটার লেখক কে জানেন? যার জন্য এই পদটা একটু গাইলাম, চণ্ডীদাস নয়, বিদ্যাপতি নয় বাবা, একজন মুসলমান। ওই যে বললাম না হাজার হাজার বৈষ্ণব পদাবলী মুসলমানের রচিত, তাই এই পদটি গাইলাম। একজন মুসলমান হয়ে এত সুন্দর বৈষ্ণব পদাবলী লিখেছে, নিজের নাম পাল্টায়নি, নিজের ধর্ম পাল্টায়নি, শুধু মনটা সঁপে দিয়েছে গোবিন্দ চরণে। নাসির মামুদ করত আস, নাসির মামুদ করত আস, নাসির মামুদ করত আস, নাসির মামুদ করত আস, শরণ শরণ দান রে, আমি যবন বলে যেন দূরে ফেল, ওই চরণ শরণ দাস রে, খেলত রাম সুন্দর সা মধুর মধুর আদেশ ঠা, খেলত রাম সুন্দর সা। গোচারণে এতক্ষণ এসেছি আর কোনো খেলা করা হচ্ছে না, যেন অত্র সব এদিক ওদিক চলে গেছে, আজকে আমরা কি খেলা করব? কানাই বলছে শোন কি খেলা করব, আমি তো বলতে পারি না, মাথার উপরে দাদা বলরাম আছে।
হ্যাঁ তা দাদা হ্যাঁ আজকে আমরা কি খেলা খেলবো গো আজকে আমরা কাঁধে করা কাঁধে চড়া খেলা খেলবো দাদা বলরাম বলে দিয়েছে আজকে খেলা হবে কাঁধে করা আর কাঁধে চড়া তাহলে কে কাঁধে করবে আর কে কাঁধে চড়বে গো কে কাঁধে করবে আর কে কাঁধে চড়বে এই সুদাম কাঁধে চড়বি না কাঁধে কাঁধে করবি না সুদাম তুই কাঁধে চড়বি দাদা বলরাম আমরা সবাই কাঁধে চড়ব সবাই বলছে কাঁধে চড়ব কাঁধে চড়ব এবার কাঁধে চড়ার দলে যদি কেউ নাম লেখাতে পারে কেউ কি আর কাঁধে করার দলে নাম লেখায় কাঁধে চড়ার দলে যদি কেউ নাম লেখাতে পারে কেউ কাঁধে করার দলে নাম লেখাবে না তাহলে ঠিক আছে শোন বলে ওইভাবে বললে হবে না সাতুরি পাততে হবে হ্যাঁ ঠিক আছে শোন আমরা কতজন আছি চব্বিশ জন সখা আর কৃষ্ণ বলরাম মানে মোট ছাব্বিশ জন বলে তাড়াতাড়ি জঙ্গল থেকে ছাব্বিশটা বড় পাতা নিয়ে আয় ছুটে গিয়ে চার ছাব্বিশটা বড় পাতা এনেছিস এই পাতাকে একটাকে ছিদ্র করেছিস এবার ওই ভালো পাতার মধ্যে মিশিয়ে দে মিশিয়েছি এবার পাতাগুলো আমাকে দে একটা পাতা ছিদ্র করে ভরে দিয়েছি এবার সব আমি একটা একটা করে পাতা সবাইকে দেবো যার কপালে ছেঁড়া পাতা পড়বে সেই হবে চোর আর আমাদের সবাইকে কাঁধে করে নিয়ে ওই যমুনা আরতির পর্যন্ত যাবে ঠিক আছে কেউ পাতা বাঁচাবাঁচি করবি না কিন্তু তোর পাতা কেমন ভালো পাতা পেয়েছে এই সুদাম তোরও ভালো পাতা সুবল ভালো পাতা পেয়েছে দাদা বলো না আমার পাতা ভালো আমার পাতাও ভালো সবাই বলছে ভালো পাতা পেয়েছে তা সবাই যদি ভালো পাতা পেয়েছে তাহলে ছেঁড়া পাতাটা কে পেল হ্যাঁ আমার পাতাটা দেখবি তা কৃষ্ণ সবার পাতার খোঁজ নিয়ে বেড়াচ্ছে নিজের পাতার খোঁজ নিয়ে তা দেখবেন বাবা যে সবার ভালো করে তার কিন্তু নিজে ভালো হয় না যে সবার ভালো করে তার নিজের ভালো হয় না তা কৃষ্ণ সবার পাতার খোঁজ নিয়ে বেড়াচ্ছে নিজের পাতার খোঁজ নেই আমার পাতাটা দেখবি আমার পাতাটা এ তো আমার কপালে ছেঁড়া পাতা এই তো আমার কপালে ছেঁড়া পাতা পড়েছে এ কানাই চোর কানাই চোর কানাই চোর কানাই চোর কানাই চোর 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 বলবি না চোর বলবি না চুপ কর চোর বলবি না বলে দিলা এই কি বলছি বলে চোরকে চোর বলেছি তো গায়ে ফোসকা পড়েছে চোরের মাহির আবার বড় গলা দিন রাত বৃন্দাবনের ঘর থেকে নবনী চুরি করে খাচ্ছিস আর চোর বলেছি তো গায়ে ফোসকা পড়েছে বলে শোন আমি যখন বৃন্দাবনের ঘর থেকে নবনী চুরি করে খাই সেই নবনী কি আমি একা খাই তোরা তো সবাই ভাগ করে খাস তাহলে চুরি করা নবনী যে খাবে আমি যদি চোর হই তাহলে তোরা সবাই চোর আমি যখন চোর হয়েছি আমি কাঁধে করব চোর বলবি না বলে দিলাম বলে ঠিক আছে এবার কাঁধে কর এই সুদামা আয় আমার কাঁধে ওঠ সুদামারে লইয়া কাঁধে ছুটিতে লাগিল সুদামারে লইয়া কাঁধে ছুটিতে লাগিল কাঁধে লইয়া কাঁধে ছুটিতে লাগিল পক্ক আম্রবৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো পড়ে যাবো কানাই দাঁড়া দাঁড়া রে দাঁড়া রে কানাই দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে কানাই দাঁড়া রে দাঁড়া রে পাকা পাকা আম ফুলেছে দাঁড়া রে দাঁড়া রে কানাই পাকা পাকা আম ফুলেছে দাঁড়া রে কানাই দাঁড়া দাঁড়া ওই দেখ বৃন্দাবনের গাছে কত সুন্দর পাকা পাকা আম ফলেছে দেখ এই আম যদি আমরা পারতে পারতাম পেরে যদি তোর হাতে দিতে পারতাম আমার মনে বড় আনন্দ হতো কিন্তু কানাই আম আমি পারবো কী করে দেখ অত গাছের উপরে আম আম পারবো কী করে নাগালি তো পাবো না কৃষ্ণ বলছে সুদামা তুই চিন্তা করছিস কেন তুই তো আমার কাঁধে উঠেই আছিস এক কাজ কর আমি আম গাছের তলায় গিয়ে দাঁড়াই আর তুই আমার কাঁধের উপরে চেপে দাঁড়িয়ে যা কাঁধে পা দিয়ে দাঁড়িয়ে যা তাহলে তুই গাছে নাগাল পেয়ে যাবি আর একটা একটা করে আম পেরে তুই আমাকে দে এই বলে কৃষ্ণের কাঁধের উপরে পা দিয়ে সুদামা দাঁড়িয়েছে আরে যাই না সুদামা ওই আম গাছে নাগাল পেলো
একটা আম পেড়ে যেই না সুদামা ভাউচা, এ আম যখন পেয়েছি আমার কানাইকে দেব, মনের আনন্দে সেই আম নিয়ে যখন কানাইকে দিতে গেছি, মনে মনে চিন্তা করলো আমি ভালো আমার কানাই ভালো, কিন্তু আমাদের রাজা কংস তো ভালো নয়, এই রাজা কংস আমার কানাইকে মারার জন্য পুতনার বুকে বিষ মিশিয়েছিল। তাহলে যেই রাজা মাতৃজাতির বুকে বিষ মেশাতে পারে, সে তো আমাদের কানাইকে মারার জন্য এই ফলের মধ্যেও বিষ মিশিয়ে রাখতে পারে। আরে আমি এই বিষ মাখায় আম যদি কানাইকে দিই, কানাই তো এই আম খেয়ে মরে যাবে। আরে কানাই যদি মরে যায় আমরা সহ্য করতে পারবো না, তার থেকে এই আম বরং আমি খেয়ে দেখি এই আমের মধ্যে বিষ আছে কি না, যদি বিষ থাকে আমি না হয় আম খেয়ে মরে যাব, কিন্তু আমার কানাই তো বেঁচে থাকবে। আমি মরে গেলে ক্ষতি নাই, কানাই বেঁচে থাকলে কত বড় বড় কাজ করবে। কানাই গিরি গোবর্ধন ধারণ করে বৃন্দাবনকে রক্ষা করেছিল, কানাই কত দত্ত দানবদের বধ করেছে, কালিয়নাককে দমন করে বৃন্দাবনকে রক্ষা করেছে। কানাই যদি মরে যায় তাহলে তো আমরা কেউ প্রাণে বাঁচতে পারবো না, কিন্তু আমি যদি মরে যাই কানাই আমাকে বাঁচাতেও পারে। কালীদহের তীরে যখন সবাই বিষ জল পান করে আমরা মরে গেছিলাম, কানাই আমাদের বাঁচিয়েছিল। আমি যদি মরে যাই কানাই আমাকে বাঁচাতেও পারে, কিন্তু কানাই মরে গেলে তো আমরা কেউ তাকে বাঁচাতে পারবো না। তাই আম আমি খেয়ে দেখি আমের মধ্যে বিষ আছে কিনা, এই বলে আমটিকে নিয়ে যেই একবার কামড় দিয়েছে, আহা বৃন্দাবনের কি সুন্দর সুস্বাদু আম, তা না হলে কি আর কৃষ্ণ সেবাই লাগে। এবার আমটিকে কামড় দিয়ে একটু অপেক্ষা করছে, যদি বিষ থাকে তাহলে তো একটু প্রতিক্রিয়া হতে সময় নেবে। তা যখন দেখলো যে না, কই আমি তো আম খেয়ে মরলাম না, তাহলে নিশ্চয়ই আমের মধ্যে বিষ নাই, কানাই এই নে আমটা নে। এই বলে আমটা যখনই দিতে গেছে আবার মনে মনে ভাবলো, আচ্ছা আচ্ছা হয়তো যেদিকটাই আমি কামড় দিলাম সেই দিকটাই বিষ নাই, আমটার উল্টো দিকে তো বিষ থাকতে পারে। এই বলে আমটিকে ঘুরিয়ে উল্টো দিকে আরেকবার কামড় দিয়েছে, চারিদিকে জিহ্বা দিয়ে লেহন করেছে, চারিদিকে জিহ্বা দিয়ে লেহন করে যখন দেখলো যে না আমি আম খেয়ে মরলাম না, তাহলে আমের মধ্যে বিষ নাই, এবার ওই এঁঠো আমটাকে কৃষ্ণের হাতে দিয়ে বলছে, ওরে কানাই আমি আম খেয়ে দেখলাম, জিহ্বা দিয়ে লেহন করে দেখলাম আমি আমের মধ্যে বিষ নাই, নে ভাই কানাই এবার এই আম তুই খা, তবে দেখিস ভাই এত সুন্দর মিষ্টি আম, ভালো লাগছে বলে যেন পুরোটাই খেয়ে নিস না, ওই আমের একটু আটি অংশ যেন আমার জন্য রাখিস ভাই, কেন জানিস, তোরে ঠো বড় বড় মিঠো লাগে ওরে ভাই রে কানাই, কানাই তোরে তো বড় মিঠো লাগে ভাই রে কানাই, কানাই তোরে একটু আম খেতে যে আমার বড় ভালো লাগে রে কানাই, আমরা খাইতে বড় সুখ পাই, ওরে তাইতে তোর এঠো খেতে খেতে তোর মুখ হতে দিতে হলো ভাই, তোর মুখ হতে দিতে হলো ভাই, তো বড় মিঠো লাগে
খেতে ইচ্ছা হচ্ছে গাছ থেকে পেরে খা না, আমার আমটাকে নিয়ে কেন টানাটানি করছিস? আমার এঠো বলে বেশি মিষ্টি। বলে হ্যাঁ রে কানাই, তোর এঠো বলেই বেশি মিষ্টি। ওমা দেখবেন বাড়িতে যদি পেয়ারা গাছ থাকে, আপনাদের তো বারুইপুরের পেয়ারা বিখ্যাত। হরিহর, আমাকে সকালবেলাতেই ওই এক দাদা এসে পেয়ারা দিয়ে গেছে, আবার কালকেও ছিলাম এক ভক্ত, এক থলে পেয়ারা গাড়িতে ভরে দিয়েছে। তা আপনাদের বারুইপুরের পেয়ারা, আপনারা জানেন গাছ পাকা পেয়ারা তো এমনিই মিষ্টি হয়, এমনিই মিষ্টি হয়। কিন্তু মাগু দেখবেন যে পেয়ারাটাতে পাখিতে আগে থেকে একটু ঠোকর দিয়ে যায়, সেই পেয়ারাটা কিন্তু সব থেকে বেশি মিষ্টি হয়, সেই পেয়ারাটা সব থেকে বেশি মিষ্টি হয়। তা কানাই বৃন্দাবনের গাছের আম এমনিতেই সুস্বাদু, কিন্তু যেই আমটা একবার তোর বদনে উঠেছে কানাই, যেন 100 গুণ বেশি মিষ্টি হয়ে যায়। আমার কি মনে হয় জানিস তো, তোর ওই ঠোঁটের মধ্যেই কোনো জাদু আছে রে, যে আম যেন তোর ঠোঁটে গেলে 100 গুণ বেশি মিষ্টি হয়ে যায়। ও রঙয় ধরু মাঝে আমি না জানি কি সুধা আছে, চাঁদ মুখের বলি হারি যায়, এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, তোরে এঠো বড় মিঠো লাগে ওরে ভাই রে কানা। এঠো আম যে আমার বড় ভালো লাগে কানাই, এবার যখন বলেছি এঠো বলে বেশি মিষ্টি লাগে, তাহলে এঠো আম যদি বেশি মিষ্টি হয় আমার তোকে আমি এমনি এমনি কেন দেব? আমার এঠো যদি 100 গুণ বেশি মিষ্টি হয় তাহলে এঠো আম এমনি কেন দেব? আগে আমায় কিছু দে তবে তো দেব। কানাই তোকে আমি গোচারণে কি দেব? কানাই তোকে দেওয়ার মতো কিছু নাই। এই দেখ আমার মা ক্ষীরস্বর নবনী বেঁধে দিয়েছিল, এগুলো তুই নে। আমার মাই গয়নাগুলো সব পরেই পাঠিয়েছিল, এগুলো সব তোকে দিলাম। কানাই দে না একটু এঠো আম আমাকে দে না কানাই। এই উপহার নাও আর খাইয়াই আমাদিকে উদ্ধবে মোরা কিছু দিতে চাই, মিঠু লাগে ভাই রে কানা, মিঠু লাগে ভাই রে কানা। কানাইয়ের কাছ থেকে এঠো আম নিয়ে প্রাণ ভরে আস্বাদন করছে সুদামা। এই যে সুদামা কানাইকে এত ভালোবাসে, কানাইয়ের জন্য প্রাণ তার ব্যাকুল, এত ভালোবাসা কেমন করে হলো জানো মা? কারণ এই সুদামা ছিল পূর্বজন্মে ভরত, ভরত ছিল এই সুদামা। একটু মন দিয়ে শুনে রাখো, রামচন্দ্রের মা কৌশল্যা, ভরতের মা কৈকেয়ী, রামচন্দ্রকে বনবাসে পাঠানোর জন্য সমস্ত ব্যবস্থা করে ফেলল। মা কৈকেয়ী রাজা দশরথকে সেবা শুশ্রূষা করে দুইবার প্রাণে বাঁচিয়েছিল। রাজা দশরথ বলেছিল, কৈকেয়ী আমার এত স্ত্রী, কেউ আমাকে সেবা করে সুস্থ করে তোলেনি, তুমি আমার সেবা করে আমাকে সুস্থ করে তুলেছ, বলো কৈকেয়ী তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কৈকেয়ী বলেছিল, স্বামী আমি আপনার সেবা করেছি কারণ আপনাকে সেবা করা আমার ধর্ম, আপনার কাছে কিছু পাবার আশায় আমি সেবা করি নাই। তখন রাজা দশরথ বলেছিল, কৈকেয়ী